না, কারণটা খুব সহজ, একেবারেই সহজ। যে স্কুলিং এর কথা যদি বলি, আফগানিস্তানের খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে এবং বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে এটা দেখলে বোঝা যায়। আফগানিস্তানের খেলোয়াড়রা কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি খেলে খেলে এখানে এসছে, বসে আগে কিন্তু আহামরি পারফরমেন্স ছাড়া কারো কোনো সুযোগ পাওয়ার কোনো সুযোগই নেই। বাট আমরা এখানে খুব সহজ একটা পরিবেশে, সহজ একটা, যেখানে কোনো কম্পিটিশনই নেই, যেখানে খেলার মান খুব নিচে, সেখানে পারফরমেন্স করে আমরা আমাদের জাতীয় দলে খেলছি। এদের মধ্যে অনেক পার্থক্য আছে। মানসিকভাবে যে কঠিন পরীক্ষা দিতে হয় আফগানিস্তানি খেলোয়াড়দেরকে প্রত্যেকটা দিন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে, আমাদেরকে সেটা করতে হয় না। সো ওটা হয়তো আমরা রিয়েলাইজ করি না। যে স্কুলিংয়ের কথা বলবো, আমাদের স্কুল এবং ওদের স্কুল দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে। অনেকের মধ্যে তৃপ্তি থাকতে পারে যে আমরা তিনটা ম্যাচ জিতেছি এবার বিশ্বকাপে, এটা আমাদের সেরা সেরা রেজাল্ট, এটা নিয়ে এক ধরনের সন্তুষ্টিও আসতে পারে। আমার মনে হয় এই সন্তুষ্টিটাই আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ। আমরা 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 কেন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলা এটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেটা সম্পর্কে বোধ হয় খুব পরিষ্কার ধারণা আমরা যারা ক্রিকেটের কাছাকাছি থাকি তাদেরও নেই। সো সব কিছু মিলিয়ে খুবই হতাশ, যে কারণ বিশ্বকাপের এইসব মঞ্চগুলি কিন্তু আমরা আসলে কোথায় আছি সেটা বোঝার একটা সুযোগ তৈরি করে দেয়। না, সেটা তো অবশ্যই আছে। টস জিতে এই উইকেটে হয়তো ব্যাটিং নিতে পারতো, বাট সেটা আমি মেনে নিলাম যে টস জিতে বলিং স্ট্রেন্থটাকে কাজে লাগিয়ে ওদেরকে অল্পনারে আউট করা যায় কি না, সেই সুযোগটা নিয়েছে সম্মান। কিন্তু আমরা যে খুব দল নির্বাচনে বোঝা যায় কিংবা আমাদের পুরো খেলার অ্যাপ্রোচের মধ্যে বোঝা যায় যে আমরা খুব টেন্সড হয়ে আছি, হয়তো আমরা আশা করছি বিপক্ষ দল খারাপ খেলবে বা কিছু, সেই সুযোগটা আমরা নেব। আমরা ভালো খেলে বিপক্ষ দলকে হারাবো সেই চিন্তাটা আমাদের মাথায় এখন কিন্তু আসেনি।